আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা হচ্ছে একটা দরকারি আনন্দময় সুখবর নিয়ে আসছি। আজকে হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে লঞ্চিং লাইভ, যেই লাইভটি আমরা হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো কে কোথা থেকে জয়েন করেছেন লাইভে খুব তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করে দেন আজকের আমাদের এই লাইভটি। তো আলোচনায় যাওয়ার আগে আমরা যেই কাজটি করব আপনাদেরকে একটু দেখে নেব, আপনারা কোন স্কুল থেকে আছেন ওইটাও আমাদেরকে একটু জানিয়ে দিবেন এবং ঠিক কোন জায়গা থেকে লাইভে জয়েন করেছেন আমাদের সাথে এই জিনিসটা আমাদের জানিয়ে দিবেন, যাতে করে আমরা বুঝতে পারি কোন জেলার মানুষ আমাদের এই লাইভটি বেশি দেখতেছে। তো আমরা আজকে অলরেডি দেখতে পাচ্ছেন আমার সাথে দুইজন অতিথি আছেন অ্যান্ড তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার খুব বেশি প্রয়োজন নাই বলে আমি মনে করি। তারপরে হচ্ছে ফর্মালিটির জন্য বলতে হবে, আমার বাম দিকে আছে হচ্ছে সজন ভাইয়া, যিনি হচ্ছে আপনাদেরকে দীর্ঘদিন যাবত ম্যাথ পড়াই আসতেছে অ্যান্ড আমার ডান দিকে আছেন হচ্ছে আমাদের তন্ময় ভাই, যেই তন্ময় ভাই হচ্ছে কি আপনাদের দীর্ঘদিন ধরে পদার্থবিজ্ঞান মানে ফিজিক্স চ্যাপ্টারটি পড়ি ফিজিক্স বিষয়টি পড়িয়ে আসতেছে। তো আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দেন আপনারা ঠিক কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন অ্যান্ড হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আর আপনাদের সামনেই হচ্ছে এসএসসি পরীক্ষা, আপনারা অলরেডি জানেন সরকার নির্দেশনা দিয়েছে যে আপনাদের জুন মাসে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনার প্রিপারেশন কেমন বা আপনার ঠিক কোন কোন জায়গাতে প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে, এ টু জেড আমরা আজকে ডিসকাশনে যাব অ্যান্ড আপনাদের সমস্যা আমরা দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো একটু তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দেন, আমরা এখনই হচ্ছে কি আপনাদের সাথে চল। এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের শাহরিয়ার আছে সিলেট থেকে, তারপর হচ্ছে সৈকত আছে, তারপর আতিক আছে, আমাদের রিবন রায়হান আছে, আপনারা সবাই একটু জানিয়ে দেন। এই যে তারেক আছে হচ্ছে খুলনা থেকে, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যে হচ্ছে তারাও যাতে খুব তাড়াতাড়ি আমাদের সাথে লাইভে জয়েন করে যায়। আর কক্সবাজার থেকে আছে সামি, তারপর হচ্ছে আমাদের গোলাম রাব্বি আছে হচ্ছে গিয়ে জামালপুর থেকে, ভোলা থেকে আছে হৃদয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 64 জেলার আনাচে কানাচে সব জায়গা থেকে সব জেলা থেকেই কিন্তু লাইভে অলরেডি হচ্ছে স্টুডেন্টরা এসে পড়েছে। আমরা আরেকটু ওয়েট করব আপনাদের জন্য, দেন হচ্ছে আমরা স্টার্ট করে দিব আমাদের আজকের যে আলোচনা অ্যান্ড আপনাদের জন্য যে আলোচনা। আপনারা একটু আমাকে জানাবেন যে কোন সাবজেক্টটাতে আপনি হচ্ছে গিয়ে খুব বেশি আনন্দ পান পড়তে, আর কোন সাবজেক্ট আপনাকে টেনশনে ফেলে দিছে যে সামনে যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা এই সাবজেক্টটা আমাকে অনেক ভুগাচ্ছে, এই এই সাবজেক্টটা নিয়ে আমি অনেক বেশি প্যারা খাচ্ছি, এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দিবেন। এই উত্তর দিনাজপুর থেকে আসছে আজমল, তারপর হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে দেখতে পাচ্ছে আমাদের সাথে অনেকজন আছে লাইভে, তারপর হচ্ছে গিয়ে আশিকুল ইসলাম আছে আমাদের সাথে, অনেক সুন্দর আপনারা। আমি একটু সজন ভাইয়ের কাছে চলে যাব, আমার বাম দিকে সজন ভাই আছেন যিনি হচ্ছে গত 11 বছর যাবত হচ্ছে কি স্টুডেন্ট পড়াচ্ছেন অ্যান্ড আপনারা জানেন যে আমাদের এসএসসি থেকে বিসিএস সেক্টর এ টু জেড ডোমিনেট করতেছে ম্যাথ নিয়ে হচ্ছে আমাদের সজন ভাই, যিনি হচ্ছে অনেক 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 বিখ্যাত টিচার। তো ভাইয়া যদি একটু বলতেন আপনার এসএসসি লাইফের অভিজ্ঞতা কি ছিল অ্যান্ড আপনি আসলে কোন সাবজেক্টে বেশি প্যারা খাইতেন, ওই জিনিসটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন প্লিজ। অ্যানামকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে পরিচয় করাই দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সো এসএসসি লাইফের কথাটা যখন আমরা আসব তখন আমাদের সময় সিচুয়েশনটা অন্যরকম ছিল, লাইক আমরা যখন পড়তাম বইয়ের কোনো কিছু বাদ দিতাম না, সব জায়গায় পড়তাম। পরীক্ষার আগে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ছিল তা হচ্ছে কোন অংশটা আমি গুরুত্ব দিয়ে পড়ব, ঠিক আছে? ওই জিনিসটা জানতে গিয়ে আমি এত প্যারা খাইছি যে আমি কোনটা বাদ দিব, কোনটা রাখবো, কতটুকু পড়া দরকার, কোনটাকে গুরুত্ব দিয়ে পড়া দরকার, কোনটার ভিতর আমি দুর্বলতা, আমার উইক জোন কোনটা, আমার স্ট্রং জোন কোনটা, কোন চ্যাপ্টার থেকে আমি শিওর শট আনসার করবই, এই বিষয়গুলো নিয়ে আমার বেশিরভাগ সময় নষ্ট হয়ে যেত। আশা করি অনেকের যাদের কমন পড়বে তারা একটু কমেন্টে জানায় দিবা যে কার কার এই প্রবলেমগুলো হয়। যেমন পরীক্ষার আগে যখন আমরা প্রিপারেশন নিতে চাই, বিশেষ করে প্রথম 3 মাস আগে, প্রথম 3 মাস যে আছে পরীক্ষা শুরু হওয়ার যে লাস্ট 3 মাস, প্রথম 3 মাসটা পরীক্ষা থেকে প্রথম 3 মাস, সো তখন যে ঝামেলাটা হয় আমরা গুছাইতে গিয়েই মেন প্রবলেমটা ক্রিয়েট করে ফেলি যে আমি কী পড়বো, কতটুকু পড়বো, কোন চ্যাপ্টার থেকে আমি আনসার করবই। যেমন আমাদের অবশ্যই কিছু স্ট্রং জোন আছে, ঠিক আছে, ওই স্ট্রং এরিয়াগুলোতে আমাদের অবশ্যই আরও বেশি পাকাপোক্ত অবস্থায় নিয়ে যেতে হবে যাতে এটার থেকে কোনো কিছু বাদ না যায়, একটা সেগমেন্টও বাদ যাবে না, এইভাবে প্রিপারেশন নেওয়া। তারপর হচ্ছে কি যে
পরীক্ষার হলে আমরা একটা জিনিস খেয়াল করব, কিছু কিছু প্রশ্নের সৃজনশীল এরকম আসে যে এটা অ্যান্সার করতে আমার বেশি সময় লাগবে, কিছু প্রশ্ন এরকম আসে যে না এটা আমার অ্যান্সার করতে কম সময় লাগবে। সেম এমসিকিউ এর ক্ষেত্রেও কিছু কিছু এমসিকিউ আছে যে আমাদের 2 মিনিটও লেগে যেতে পারে, আবার কিছু কিছু এমসিকিউ আছে যে আমাদের 30 সেকেন্ড, চোখে দেখে আমি অ্যান্সার করে ফেলতে পারবো। এখন পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের যে ভয়টা কাজ করতো আমার ক্ষেত্রে, তা ছিল হচ্ছে যে আমি পরীক্ষা হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করব, কোন সেগমেন্টে আমি আগে আগাবো, কোনটা আমি দ্রুত অ্যান্সার করতে পারবো। এবং একটা জিনিস সবাই তোমরা জানো যে পরীক্ষার প্রথম কোয়েশ্চনটা সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সৃজনশীলে যদি আমরা কাটাকাটি করে ফেলি বা একটু ভুল চলে যায় বা প্রশ্ন পড়ি না অনেকে, ঠিক আছে, দেখা যায় যে ক নাম্বার পারি, ওয়াও গ্রেট, স্টার্ট করে দেই, খ গতে গিয়ে দেখি যে আটকে গেছে, পুরো আটকে গেছে, দেন কি আমার প্রথম সৃজনশীল শেষ করতেই দেখা যায় যে 30 মিনিট 45 মিনিট চলে যাচ্ছে, তখন কি হয়, কনফিডেন্স লেভেলটা নিচে নেমে যায়, আমাদের ভিতরে একটা হাইপার টেনশন কাজ করা শুরু করে, আমরা তাড়াহুড়া করা শুরু করে দিই, ঠিক আছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে না। সো আমি যেই জিনিসটা বলতে চাইতেছিলাম যে যেটা হচ্ছে আমি পরীক্ষার আগে একটা প্রপার গাইডলাইন মিস করেছি, যে আমাকে যদি কেউ বলে দিত লাইক এই সাজন তুই এতটুকু এতটুকু অংশ পড়, এই অংশটা আগে পড়, এখান থেকে শিওর আসবেই আসবেই, এই কনফিডেন্সটা আমার দরকার ছিল, এই কনফিডেন্সটা আমাকে ওইভাবে কেউ প্রোভাইড করতে পারে নাই যে এই জিনিসটা আসবেই। তখন আমরা যেই কাজটা করতাম, আমি নিজে নিজে দেখা যাচ্ছে বিভিন্ন টেস্ট পেপার বই মিক্সড করে নিজে একটা অ্যানালাইসিস করে দাঁড় করাইতাম যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। এখন ওই প্রবলেমটা তোমরাও কি ফেস করো কি না একটু কমেন্টে জানাও, আমি বেশি কথা বলে ফেলছি, যদিও আমরা তন্ময়ের কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতা কী ছিল, তার এসএসসিতে কোন জায়গাটা ভয় ছিল। আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম লাইক যে আমার ফুল মার্কস থাকবে কি না, আমার টেনশন ছিল ফুল মার্কসটা আসবে কি না। ফুল মার্কস আনাটা কিন্তু অনেক টাফ জব একটা, যে এখন ওইটা তোমরা আরও বেশি রিলেট করতে পারবা, ঘরে ঘরে অ্যাপ্লাস আছে, 80 পাওয়া এখন লাইক ওকে 80 সবাই পায়, বাট ওই যে মার্ক এনশিওর করাটা, ওই জায়গাটা কিন্তু অনেক চিন্তার বিষয়। আমার 13 বছর আগে আমিও ঠিক সেম চিন্তাটাই করতাম যে আমার ফুল মার্কস আসবে কিভাবে। ওকে, সো আমরা তন্ময়ের কাছে যাব, তন্ময়ের অভিজ্ঞতাগুলো একটু শুনি যে তন্ময় কী কী প্রবলেম ফেস করেছে এবং তার সাথে তন্ময়ের প্রবলেমের সাথে তোমাদের কার কার প্রবলেমগুলো মিলে যায়। আর অবশ্যই কমেন্টে জানাও আমি যেই প্রবলেমগুলো বললাম, এই প্রবলেম বা এই টেনশনগুলো তোমাদের কার কার ভিতর কাজ করতেছে একটু কমেন্টে জানাই দাও, দেখি আমার সাথে কে কে ম্যাচ করে। ওকে, আমরা তন্ময়ের কাছে যাচ্ছি। এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা এন্ড সবাইকে হচ্ছে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা হয়তো সবাই আমাকে চেনো, আমি তোমাদের এসএসসি 22 যে ক্র্যাশ কোর্সটি ছিল ওইখানে অনেক মাস যাবৎ তোমাদের ফিজিক্স পড়ে আসছি। সো আমি তোমাদেরকে আজকে আমার যখন এসএসসি চলাকালীন আমি কি কি প্রবলেম ফেস করেছিলাম আমি তোমাদেরকে ওই অভিজ্ঞতাটা শেয়ার করব। অলরেডি তোমাদের সজন চক্রবর্তী স্যার তোমাদের সাথে উনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন, সো আমি আমার অভিজ্ঞতাটা যদি একটু তোমাদেরকে শেয়ার করি তাহলে বলতে হয় আমি হচ্ছে প্রথমত আমাদের সময় তোমাদের এখন যা সিলেবাস, আমাদের সময় আমাদের সিলেবাসটা কিন্তু আরেকটু বেশি ব্রড ছিল, রাইট? সজন দা আই গেস আমার সাথে এগ্রি করবেন, আমাদের সিলেবাসটা ওই সময় অনেক বেশি ব্রড ছিল। লাইক তোমরা এখন ফিজিক্সে কয়টা, তোমরা হয়তো 11টা বা 12টা চ্যাপ্টার পড়তেছো, আমরা ওই ওই সময়টাতে আমাদের কারিকুলামে যখন ছিল আমরা তখন প্রায় 25টার মতো চ্যাপ্টার পড়েছি। সো আমাদের সময় একটু চিন্তা করে দেখো যে 25টা চ্যাপ্টার ফার্স্ট অফ অল আমরা পড়েছি, আমরা বিভিন্ন জায়গায় কোচিং করেছি, আমাদের বাসায় টিচার ছিল, বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিয়েছি। সো প্রথমে আমরা প্রিপারেশনটা আসলে কীভাবে নিতাম, ক্র্যাশ কোর্সে তোমাদেরকেও আমরা একইভাবেই প্রিপারেশনটা দিয়েছি। কীভাবে দিয়েছি, আমরা প্রথমে হচ্ছে একটা চ্যাপ্টার পড়ে একটা চ্যাপ্টারের সবগুলো থিওরি কভার আপ করেছি, এরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ ম্যাথগুলো করেছি, এরপর আমরা ফিক্সড কিছু কিছু সিকিউ প্রবলেম সলভ করেছি যেগুলো আসলেই অনেক বেশি অ্যানালাইটিক্যাল। অ্যান্ড আমি তোমাদেরকে পড়ানোর সময় একটা জিনিস সবসময় এনশিওর করতাম যে একটা প্রবলেম এমনভাবে করানোর ট্রাই করিয়েছি যে প্রবলেমগুলো থেকে আসলে তোমাদের আরও অনেকগুলো জায়গায় তোমরা যাতে ধরাটা না খাও। সো ওইভাবে পড়েছি। সো লাস্ট মুহূর্তে এসে আমাদের কী হয় অ্যাকচুয়ালি, সো যেটা আমি আমার ব্যক্তিগত জীবনে ফেস করছি, আমি এসএসসি যখন দিচ্ছিলাম মানে এসএসসির আগে আগে করে মানে আমি প্রচুর থিওরি পড়েছি, এরপর হচ্ছে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করেছি, বাট লাস্ট স্টেজে গিয়ে যখন আমি টেস্ট পেপার সলভ করতে গেলাম
টেস্ট পেপার সলভ করতে গিয়ে সবচাইতে বড় ধাক্কাটা খাইলাম। সো দেখলাম কি মানে ক নাম্বার আর খ নাম্বার কোয়েশ্চেনগুলো আমি খুব ভালো মতন পারছি, বাট যখন আমি একটু বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের বাইরের দিকে যাইতে চাই, মানে লাইক ভালো ভালো স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো আমি যখন অ্যান্সার করতে যাই, তখন দেখলাম আমি আর মিলাইতে পারতেছি না। এই জিনিসগুলো বেসিক্যালি আমার ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে ফেস করতে হয়েছে, আর কেমিস্ট্রি বায়োলজিতে তো অবশ্যই ফেস করতে হয়। সো ওই মুহূর্তে আমাদের মানে এমন কোনো গাইডলাইন ছিল না যে আমাদের যদি লাইক এরকম একটা সেশন থাকতো বা এরকম একটা গাইডলাইন থাকতো যে এই এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন হবে, এই এই ফিক্সড টপিকগুলো পড়লেই আমাদের মোটামুটি বোর্ডে আমরা ভালো একটা মার্ক গেইন করতে পারবো। এখন তোমরা একটু যদি বাইরের সারাউন্ডিংসে যদি তোমরা একটু তাকাও, তাহলে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা যে বাইরে কত শত শত এ প্লাস। তোমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছ এই প্লাসের সংখ্যাটা ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে, লেভেলটা কিন্তু প্রত্যেক দিন বুস্টআপ হচ্ছে, প্রত্যেকটা বছর বুস্টআপ হচ্ছে। সো এই এ প্লাসের ভিড়ে তোমাকে যদি টিকে থাকতে হয়, তোমাকে এ প্লাসের পাশাপাশি কিন্তু ভালো একটা নাম্বার গেইন করতে হবে, রাইট? কারণ আমি এটার একটা আফটার ইফেক্ট যদি তোমাদেরকে বলি, এটার আফটার ইফেক্টটা কোথায় হয়, লাইক আমি হচ্ছে এসএসসিতে এ প্লাস পাইলাম, বেশ ভালো কথা। এখন আমার এর পরবর্তী কাজটা কি হবে? এর পরবর্তী কাজটা হবে আমার একটা ভালো কলেজে এডমিশন নিতে হবে, রাইট? তো আমার যদি একটা ভালো কলেজে এডমিশন নিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু ওই পরিমাণ ভালো মার্কসটা গেইন করা লাগবে। লাইক 80 তো সবাই পাই, বাট তোমাকে যদি মানে ধরো তুমি চিটাগংয়ে বিলং করো, তাহলে চিটাগংয়ে সবচাইতে ভালো কলেজ কোনগুলো? চিটাগংয়ে সবচাইতে ভালো কলেজ হচ্ছে চিটাগং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ। সো তোমার দেখা গেল যে ওই কলেজগুলোতে যদি তোমার ডিজায়ার্ড কলেজগুলোতে যদি তোমাকে অ্যাডমিশন নিতে হয়, তাহলে কিন্তু তোমার ওই লেভেলের মার্কসটা থাকা লাগবে। সো আমরা গতানুগতিক পড়ে হয়তো এই প্লাসটা পাইতে পারি, বাট আমরা যদি মানে ভালো একটা মার্কস গেইন করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আগাতে হবে, রাইট? সো ওই সিস্টেমেটিক ওয়েতে আগানোর জন্য যে প্রপার গাইডলাইনটা দরকার, আই গেস আমি ওই সময়ে ওই গাইডলাইনটা আমরা যদি আরও সাজানো গুছানোভাবে পাইতাম, তাহলে আই গেস আমাদের পক্ষে আরও বেশি মানে এটা আমাদের জন্য আরও মানে আমি এই স্টেজে এসে এই জিনিসটা ফিল করি আর কি, যে আমাদের আই গেস আরও বেশি সামনের দিকে যাওয়া পসিবল হতো। লাইক আমাদের যদি মানে এমন একটা গাইডলাইন থাকতো যে আমার কেন মানে শেষ মুহূর্তে একটা সাজানো গুছানো প্রিপারেশন দরকার, বিকজ আমি বেসিক্যালি তোমাদেরকে SSC 22 ক্র্যাশ করছে যারা যারা আমার ক্লাসগুলো করেছো, তোমরা মোটামুটি তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলতাম যে আমাদেরকে আমরা সবসময় মার্কস গেইন করার জন্য পড়বো না, আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে মানে আমরা যাতে আরো বেশি কিছু শিখতে পারি ওই জন্য লেখাপড়া করবো, বাট দিন শেষে কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে, রাইট? তো এই দিন শেষে পরীক্ষার রেজাল্টটার জন্য তোমাকে কিন্তু শেষ মুহূর্তে অনেক ভালো একটা প্রিপারেশনই কিন্তু তোমাকে একটা ভালো ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে। তো তোমরা একটু চিন্তা করে দেখো যদি কেমন হয় যে আমরা যদি তোমাদেরকে লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা আরও বেশি বুস্টআপ করে দেওয়ার জন্য, আরও বেশি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের জন্য আমরা যদি এমন একটা প্ল্যান সাজাই যেখানে তোমরা মোটামুটি তোমাদের শেষ মুহূর্তে তোমাদের কী কী করা উচিত। ফিজিক্সে একটা চ্যাপ্টার আমি তোমাদেরকে ধরো চলতরিৎ পড়ালাম, তোমাদেরকে চলতরিতে মানে তোমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়েও কিন্তু অনেকগুলো টপিক পড়িয়েছি, রাইট? বাট ওই সবগুলো টপিক তো তোমাদের অ্যাকচুয়ালি লাগবে না, রাইট? আমি কিন্তু পড়ানোর সময় তোমাদেরকে বারবার এই জিনিসটা এনশিওর করেছি যে পরীক্ষায় যদি তোমরা ভালো করতে চাও সবগুলো টপিকের কিন্তু দরকার হয় না, বাট তোমরা যদি জানতে চাও তাহলে সবগুলো টপিকের দরকার। বাট ওইটা হচ্ছে তোমাদের যখন একাডেমিক লাইফটা ছিল ওই সময়ের কথা, বাট এখন কিন্তু তোমরা এমন একটা স্টেজে চলে আসছো যে তোমাদের এক্সাম ইওর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। সো এর আগে তোমাদের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া দরকার? সো এই জন্য আমাদের দরকার একটা সাজানো গোছানো প্রস্তুতি। লাইক আমাদের এই চ্যাপ্টারে চলতরি চ্যাপ্টারে যদি আমি তোমাদেরকে বলি এই চ্যাপ্টারে আমাদের এই এই কন্টেন্টগুলো থেকেই কোয়েশ্চেন আসবে, তো এই টাইপের একটা সাজানো গুছানো প্রস্তুতি যদি তোমাদের জন্য আমরা নিয়ে আসি, তাহলে তোমাদের তোমাদের জন্য কেমন হয় ওই জিনিসটা তোমরা সবাই জানিয়ে দাও। আর অনেকক্ষণ কথা বলে ফেললাম, আমি এবার একটু হাসান এনামকে দিব যে অসংখ্য ধন্যবাদ সজন ভাই, তন্ময় ভাই, আপনাদেরকে এতক্ষণ তাদের এসএসসি লাইফের এক্সপিরিয়েন্সটা বলতেছিল। তো যদি আমি একটু বলতে যাই, আমি তো কেমিস্ট্রি পড়াই, অনেকদিন ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি। তো কেমিস্ট্রিতে যেই সমস্যাটা আমি সবচেয়ে বেশি ভুগি সেটা হচ্ছে যখনই সৃজনশীল দেয় তখন হচ্ছে কি ওই যে উদ্দীপকের মধ্যে বক্স করে এক্স ওয়াই জেড দিয়ে দেয়, মানে ওই যে কোন মৌলের কথা আসলে তারা বলতেছে ওই জিনিসটা আমি ধরতেই পারি না, মানে কোন কোন পর্যায়, কোন গ্রুপ, এগুলো আসলে বোঝা অনেক মুশকিল হয়ে যেত আমার জন্য। তো আমি যেই কাজটা করতাম আমি তখন বোকার মতো কি করছি, পর্যায় শ্রেণী পুরোটা মুখস্ত করে ফেলছি। তো যখন আসলে উদ্দীপকটা দেয় যাতে করে আমি টোটালটা একবার প্রশ্নের পিছনে লিখে তারপরে মিলিয়ে মিলিয়ে দিই, আসলে এটা তো উচিত না, রাইট? কারণ কি, কারণ হচ্ছে আমাকে তখন গাইডলাইন দেওয়ার মতো আসলে কেউ ছিল না।
একদম সত্যি বলতে আমাদের সময়ের পড়াশোনাটা হচ্ছে গিয়ে একটু লেন্দি সিলেবাস ছিল, একটু লেন্দি মানবন্টন ছিল, পরীক্ষায় আসার মতো অনেকগুলো সিকিউ লিখতে হইতো, তারপর হচ্ছে অনেক অবজেক্টিভ ছিল, তো সব মিলিয়ে ঝিলে একটু গোজামিল অবস্থা ছিল, অ্যান্ড সবগুলো সাবজেক্টের উপর পরীক্ষা হইতো। এটা হচ্ছে আরেকটা বড় প্রেশার, বাংলা ইংলিশ, তারপর হচ্ছে আইসিডি ছিল না আমাদের সময়, হ্যাঁ আইসিডি ছিল না, বাট শারীরিক শিক্ষা, ধর্ম, সমাজ সব ছিল, আর তার উপর হচ্ছে নতুন নতুন সায়েন্সে উঠে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছিল, তো সব মিলিয়ে আসলে এই যে প্রিপারেশনটা, ঠিক আছে আমরা ভালো একটা মার্কস পাইছিলাম বা হচ্ছে গিয়ে আপনার ভালো একটা রেজাল্ট করছিলাম, বাট ওই যে গাইডলাইনটার অভাব, ওই গাইডলাইনটা যদি আরেকটু ভালো হইতো, ওই জিনিসটা এখন ফিল করি যে এই গাইডলাইনটা যদি একটু ভালো হইতো তাহলে হয়তো আমরা আরো আরো ভালো, যেখানে 92 পাইছিলাম সেখানে হচ্ছে গিয়ে 98 পাইতাম, এরকম একটা ব্যাপার। সেবার কিন্তু 90% এর মার্কসটা কিন্তু এই আমরা পার্সেন্টেজটা যদি একটু চিন্তা করি তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আমাদের আই গেস কম্পিটিশনটা কিন্তু আমাদের অনেক বেশি ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, কিন্তু আমাদের কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো তোমরা যদি মানে আমি এই আফটার ইফেক্টটা আমি হয়তো বলা শুরু করেছিলাম বাট ফিনিশ করি নাই, আফটার ইফেক্টটা হচ্ছে দিন শেষে সবার একটা ইচ্ছা থাকে যে আমরা একটা আমাদের ডিজায়ার্ড জায়গায় যাব। হয়তো তোমাদের মধ্যে কেউ ডাক্তার হতে চাও, তোমাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাদের মধ্যে কেউ আর্মিতে জয়েন করতে চাও, অনেকেই অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করে নিজেদের মধ্যে। সো তো এই জিনিসটার আফটার ইফেক্ট কোথায় হয়? আমরা যখন এসএসসিতে ভালো একটা মার্কস গেইন করবো তো তখন আমরা আমরা দেখা গেল আমাদের ডিজায়ার্ড কলেজে পড়বো। সো তুমি যখন তোমার ডিজায়ার্ড কলেজে পড়বা, একটা ভালো কলেজ অবশ্যই একটা ভালো মার্ক ক্যারি করে, একটা ভালো ভ্যালু ক্যারি করে, রাইট? সো একটা ভালো কলেজ থেকে দেখবা, যেমন আমি যদি চিটাগং, আমি চিটাগংয়ের কথা কেন বলছি বিকজ আমি নিজেও চিটাগং থেকে বিলং করি, সো দ্যাটস আমি চিটাগংয়ের কথাটাই বারবার বলছি। লাইক আমি যদি ঢাকার কলেজের কথা বলি, লাইক তোমাকে যদি নটরডেম বলো বা রাজউক উত্তরা বলো, এরকম ভালো ভালো কলেজগুলোতে যদি তোমাকে চান্স পেতে হয় তাহলে তোমাকে ওইভাবে এসএসসি তোমার মার্কসটাও ভালো থাকা লাগবে। অ্যান্ড ওই কলেজগুলোতে চান্স পেলে অ্যাকচুয়ালি হবে কি, মানে অন্যান্য কলেজগুলোর চাইতে তুমি যদি ভালো একটা কলেজে চান্স পাও তখন তোমার ডিজায়ার জায়গা যাওয়ার যে পার্সেন্টেজটা, ওই পার্সেন্টেজটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আমরা যদি পরিসংখ্যানটা একটু যাচাই করি তাহলে আমরা এগুলো ইজিলি বুঝতে পারবো। যেমন মেডিকেলের চান্স পাওয়ার হার, রেট অফ গেটিং চান্স ইন মেডিকেল, গভর্নমেন্ট মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সো এগুলো যদি আমরা কলেজ ওয়াইজ যদি একটু আমরা যদি অ্যানালাইসিস করি দেখতে পাবো যে সবচাইতে এগিয়ে থাকবে, আই গেস স্বজন দাও আমার সাথে এগ্রি করবে, নটরডেম কলেজ, আর চিটাগংয়ের মধ্যে ধরতে গেলে চিটাগং কলেজ, হ্যাঁ, এরপর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হোলিক্র, ভালো ভালো, মানে তোমার কথা হচ্ছে তুমি এসএসসিতে কেন তোমার মানে গতানুগতিক ধারার বাইরে গিয়ে তোমার ভালো রেজাল্টটা করা লাগবে, বিকজ সবসময় কিন্তু আমরা সবসময় চাই যে আমাদের একটা ডিজায়ার্ড কলেজ থাকে যে আমরা এই কলেজটাতে লেখাপড়া করব, আমাদের এই কলেজটাতে অ্যাকচুয়ালি যাওয়া দরকার, কারণ ওই কলেজে গেলে মোটামুটি আমরা সবাই ছোটবেলা থেকেই জেনে আসি যে এই কলেজটা ওই জায়গাতে ওই এই কলেজের স্টুডেন্টরা এই এই জায়গাগুলোতে খুব ভালো চান্স পায়, রেশিওটা বেশি। সো আই গেস এই জিনিসটার জন্য তোমাদের এসএসসিতে কিন্তু খুব ভালো একটা মার্কস দরকার। অ্যান্ড তোমরা যারা গতানুগতিক আগের আগের বছরের রেজাল্টগুলো যদি একটু দেখে থাকো, সো ওই রেজাল্টগুলো দেখলে তোমরা ইজিলি বুঝে যাবা যে মার্কস পাওয়ার রেটটা কত বেশি। সো এই কম্পিটিশনের যুগে তোমাকে যদি এগিয়ে থাকতে হয় তাহলে তোমাকে অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে যাইতে হবে, লাস্ট মুহূর্তে এসে শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমাদের কিন্তু ওইভাবে হতে হবে যাতে তোমাদের রেজাল্টটা অনেক বেশি ভালো হয়, তোমরা এই কম্পিটিশনের যুগে অনেক বেশি এগিয়ে থাকতে পারো। সো আই গেস আমি একটু তন্ময় ভাইয়ের সাথে অ্যাড করবো, আমি সজন ভাইকে দিয়ে দিব মাইকটা। খেয়াল করার বিষয় হচ্ছে আপনাদের যদি বাসায় বড় ভাই বোন থেকে থাকে, আপনারা জিনিসটা দেখবেন যে ঢাকা ভার্সিটি বলেন, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন, তারপর হচ্ছে গিয়ে এই যে বিসিএস বলেন, ইভেন বিসিএস বলেন, সব জায়গাতে একটা জায়গায় গিয়ে স্টুডেন্টরা পিছিয়ে পড়ে, সেটা হচ্ছে এসএসসি জিপিএ মার্ক। এসএসসি এবং এইচএসসি জিপিএ মার্ক যে কত বেশি জরুরি এই জিনিসটা আপনারা ফিল করবেন চার থেকে মানে ঠিক তিন বছর পর। এখন হয়তো জিনিসটা ফিল করবেন না, বাট ওই যে ভালো একটা জায়গায় আপনি পরীক্ষা দিতে পারবেন কিনা, আপনি খুব ভালো একজন স্টুডেন্ট হইতে পারেন, আপনার বেসিক খুব ভালো হইতে পারে, বাট আপনারা যদি আমি পরীক্ষাই দিতে না দিই তাহলে আপনি মানে রেজাল্টটা দেখাবেন কোন জায়গায়, তাই না? তো এই যে পরীক্ষার হলে বসতে পারার জন্য হইলেও এসএসসি পরীক্ষার যে জিপিএটা মানে মার্কস, মানে আমরা মূলত মার্কস নিয়ে কথাবার্তা বলতেছি, তো এই জিপিএর মার্কস বা জিপিএটাই অনেক বেশি ভাইটাল রোল প্লে করবে। তো আমরা এই আলোচনা থেকে যদি বের হই, এখন আমাদের যে মূলত আলোচনাটা সেটা হচ্ছে আপনারা জানেন যে সরকার অলরেডি বলে দিছে, একটা নির্দেশনা দিয়েছে যে জুন মাসের দিকে আমাদের এসএসসি পরীক্ষা হইতে পারে। অ্যান্ড আজকে একটা মানবন্টন আমরা পাইছি মোটামুটিভাবে
যে আপনাদের পরীক্ষাটা হতে পারে হচ্ছে গিয়ে 45 নম্বরের হতে পারে, হতে পারে আমরা জানি না, তবে খেয়াল করবেন যত নাম্বারেরই হোক আপনার প্রিপারেশনটা থাকতে হবে কিন্তু সর্বোচ্চ। আপনি যদি সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে না যান তাহলে মার্কস যত বেশি হোক বা যত কমই হোক আপনি কনফিডেন্টের সাথে পরীক্ষা দিতে পারবেন না, যেটা কিনা স্বজন ভাই বলতেছিল। তো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 10 মিনিট স্কুলের তরফ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, যেইখানে আমরা অনেক অনেক কিছু আলোচনা করব, যেখানে অনেক অনেক ফিচার আছে। এইগুলোতে যাওয়ার আগে আমি যদি একটু স্বজন ভাইয়ের কাছে বলি যে ভাই এসএসসি লেভেলের একটা স্টুডেন্টের জন্য ম্যাথ আর হায়ার ম্যাথ মানে সাধারণ গণিত আর উচ্চতর গণিত কিভাবে প্রিপারেশন নিলে বা কোন কোন চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিলে সেই স্টুডেন্টের প্রিপারেশনটা 100% থাকবে বলে আপনি মনে করেন, এইটা যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। আচ্ছা, তো এসএসসিতে যারা আছে তারা সবাই জানে সবাই একটা দুর্বলতার কমন জায়গা হচ্ছে জ্যামিতি। সো যদি প্রশ্নের মান বন্টন কমিয়ে দেয় রাইট, তখন কিন্তু অনেকেই জ্যামিতিটা স্কিপ করতে চাইবে। আমি উপবাদ্য পারি না, সো এই টাইপের অনেকেরই প্রবলেম আছে যে তারা কিছু কিছু জিনিস স্কিপ করতে চাইবে। এখন কোন অংশটা স্কিপ করলেই হবে, কোন অংশটা স্কিপ করতে পারবা বা কোন অংশটা স্কিপ করলে বিপদে পড়বা, তুমি এখন নিজে নিজে একটা ডিসিশন নিয়ে নিলা যে আমি এরকম একটা প্ল্যান নিব, এই চ্যাপ্টারগুলো পড়বো না। ভাই তোমার কাছে কিন্তু এসএসসি পরীক্ষা একবারই আসবে, তুমি ফেল করে আরেকবার পরীক্ষা দিতে চাবা না রাইট। সো তুমি যদি ওইখানে ভুল ডিসিশন নিয়ে যাও এবং তোমার যদি ব্যাকআপ প্ল্যান রেডি না থাকে তাহলে কিন্তু তুমি একদম বিপদে পড়ে যাবা, কারণ পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তোমার আর কিচ্ছু করার থাকবে না। তোমাকে যা করতে হবে তা কিন্তু পরীক্ষার আগেই গুছায় করতে হবে। যেমন তুমি যদি জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত যে চ্যাপ্টারটা আছে, সেট ফাংশন আমরা সবাই পারি, বীজগাণিতিক রাশি ওকে ফাইন, বীজগাণিতিক রাশি থেকে প্রশ্ন আসবেই। সো বীজগাণিতিক রাশি থেকে আমাদের কোনোভাবেই স্কিপ করা যাবে না, কিন্তু এই যে একটা কিন্তু আছে না, কিন্তুটা কি পিওর বীজগাণিতিক রাশি থেকে প্রশ্ন আসবে নাকি ফাংশন থেকে কিছু মিক্সড আসতে পারে, কতটুকু মিক্সড আসতে পারে, কি মিক্সড আসতে পারে, ঠিক আছে, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়টা আমাদের মিস করলে চলবে না। যেমিতি বাদ দিব ভালো কথা, ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি কতটুকু রাখবো, কোন অংশটা আমি রাখবো, ঠিক আছে, কতটুকু অংশ আমাকে পড়তে হবে, আমার তো এমসিকিউ আছে রাইট। দেন হচ্ছে ত্রিকোণমিতি, সবাই ভয় পায় কিন্তু একটা কমন প্রিপারেশন আছে যত যেটা নিলে হয় কি যে মোটামুটি কভার করা যায়, ওই যে ট্রিক্সগুলো আমাকে কোন এরিয়াটায় জোর দিতে হবে এই বিষয়গুলো তুমি কোথা থেকে জানতে পারবা, ঠিক আছে। তারপরে তোমাদের ভিতর অনেকেই আমি কমেন্ট করতে দেখি তোমাদের কি যে আমি কিছুই পড়ি নাই, আমি কিচ্ছু পড়ি নাই, আমার কি হবে। সো আমরা মোটামুটি এমনভাবেই প্ল্যানটা সাজাচ্ছি যে স্টুডেন্টটা কিচ্ছু পড়ে নাই, কিছুই পড়ে নাই, সেও এখান থেকে 90+ মার্কের নিশ্চয়তা নিয়ে যেতে পারবে এবং উপরওয়ালার সহায় থাকলে 100% মার্কস তো অবশ্যই। কিন্তু এই যে প্রপার গাইডলাইনটা, এই গাইডলাইনটার জন্যই তোমাদের এই বিষয়গুলো দেখতে হবে। তোমরা কমেন্টে অনেকে বলেছো যে আমরা কেন নিজেদের আইডিতে আসছি না, আমরা নিজেদের আইডি থেকে কমেন্টটা আমাদের যে লাইভটা আছে সেটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা আমাদের ওয়ালে গেলেই কিন্তু সেই আইডিটা বা লাইভটা দেখতে পারবে, বুঝছো। তোমাদের কমেন্টে দেখতেছিলাম অনেকে মজার মজার কমেন্ট করতেছ, সবাই অপার ভাই পেজে কেন আসে সবাই, হ্যাঁ আচ্ছা। তবে একটা মজার কথা কি, মজার কথা বলি, অনেকে আমাদের নামকরণটা নিয়ে একটা কথা বলে, এই কোর্সের নাম আমরা যে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি ওটা অলরেডি তোমরা জেনে গেছো যে কোর্সটার নাম হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি জিনিসটা কি, ওই যে এতক্ষণ আমরা যেই কথাবার্তাগুলো বললাম এগুলো যদি আমরা সামারাইজ করি যে একটা স্টুডেন্টের লাস্ট মুহূর্তে এট দ্য 11th আওয়ার আমাদের কী কী জিনিস মাথায় রাখা লাগবে, ওই টেনশনটা কে করবে, এতদিন তোমরা করেছো বাধ্য ভাই দায়িত্ব আমাদের দিয়ে দাও, আমরা দায়িত্ব নিয়ে নেই, আমরা টেনশনটা করি, তোমরা জাস্ট শুধু গাইডলাইনগুলো ফলো করো, যা যা বলতেছি যা যা তোমাদের শিখাই দিচ্ছি যেভাবে করতে বলছি শুধুমাত্র এতটুকু জিনিস ফলো করো, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। সো আমরা আমাদের যে কোর্স প্ল্যানটা, যে কোর্সটা ডিজাইন করেছি সেই কোর্সে চলে যাব। হাসানা নাম তোমাদের পুরো কোর্সটা কিভাবে যাবে এবং আমরা সবাই মিলে এই কোর্সটা ব্রিফ করে দিব যে কিভাবে যাচ্ছে আমাদের প্ল্যানগুলো, কিভাবে আমরা নিতে চাচ্ছি, আমাদের কি কি জিনিস থাকবে, আর যার মাধ্যমে তুমি 100% এখান থেকে আউটপুট নিয়ে যেতে পারবে, সেই বিষয়গুলো এখন আমি তোমাদের দেখাতে যাচ্ছি হাসানের মাধ্যমে। ওকে রাইট, সো চলো আমরা চলে যাই আমাদের যে কোর্স ডিটেলস আছে এবং এই কোর্সে কে কে ক্লাস নিবে তোমাদের কাছে আরেকটা চিন্তার বিষয়, সাসপেন্সও আছে যে কোর্সে কে কে ক্লাস নিবে, কাদের উপর তোমরা ভরসা রাখতে পারো,
ঠিক আছে, সেই ভরসার জায়গাগুলো আমরা তোমাদের দেখাই দিব যে না, ওনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ওনার কাছ থেকে আমি 100% নিতে পারবো, রাইট? সো চলো হাসানাম, আমরা আমাদের স্লাইডে চলে যাই, যাতে করে সেখান থেকে আমি তোমাদের এক্সপ্লেন করে দিতে পারবো কিভাবে জিনিসগুলো আসছে। ওকে, আমি ভাইয়ের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ভাই বললো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামটার বিষয়ে। খেয়াল করে দেখেন, আমরা এই জিনিসটার নাম কিন্তু রাখতে পারতাম রিভিশন কোর্স, রাইট? রিভিশন কোর্স রাখতে পারতাম, কিন্তু না, কথা আছে এখানে। কথা আছে কি, গত 2 থেকে 2.5 বছর ধরে কোভিড সিচুয়েশনের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিতে পারে নাই, ঠিকঠাক পড়তে পারে নাই। তার মানে কি, তাদের পড়াটা হয়নি, তারা রিভিশন কিভাবে দিবে, রাইট? তো আমরা এই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামটা দিছি, অ্যান্ড এমনভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে যেটা আমরা এখন দেখবো যে কিভাবে আসলে আমরা কি কি পড়বো না পড়বো। অ্যান্ড অবশ্যই এখানে ম্যাথের জন্য দ্য গ্রেট সজন ভাই আছেন, ফিজিক্সের জন্য অবশ্যই অবশ্যই তন্ময় ধর ভাই আছেন, তারা আপনারা বলবে যে কিভাবে আমরা ফিজিক্স বলেন, ম্যাথ বলেন, আমি কেমিস্ট্রি নিয়ে অল্প অল্প বলবো, কিভাবে এই কোর্সটা ডিজাইন করেছি যাতে করে আপনাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে ভাই আমি তো এতদিন পড়ি নাই, আমি তাহলে কিভাবে আগাবো আপনাদের সাথে, এই ধরনের কনফিউশন যাতে না থাকে, আমরা ওই জিনিসগুলো এখন দেখবো। তো আমরা ডিরেক্টলি কোর্স ব্রিফিং এ চলে যাচ্ছি, যেখানে আমি বলি শুধুমাত্র কিন্তু আমরা না, আরো আছে। আচ্ছা আচ্ছা, এই যে আরো সাসপেন্স রয়েছে, এখন আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে আমাদের কোর্স ব্রিফিং এ, যেখানে আমরা দেখবো যে আমরা এই কোর্সটা কিভাবে, মানে কারা কারা আছে এই কোর্সের মধ্যে, আর কিভাবে আমরা জিনিসগুলো অপারেশন করব। একটু খেয়াল করে দেখবেন, আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে, আই গেস, আমাকে একটু জানিয়ে দেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, আমাদের এই যে এসএসসি 2022 শিক্ষার্থীদের জন্য যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে, তাতে কি কি আছে আমরা ওই জিনিসটাই দেখব। খেয়াল করি দেখি, এখন মনে হয় দেখা যাচ্ছে, ফাইন, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো খেয়াল করে দেখেন, আমাদের কোর্স ডেসক্রিপশনে আমরা এখন যাচ্ছি, তো একদম নড়ে চড়ে বসেন, দেখেন আমরা আপনাদের জন্য কি কি রেখেছি। খেয়াল করে দেখেন, প্রথমেই আমরা এখানে কয়টা ক্লাস নিব, কি করব, আর সে বিষয়ে সব আছে। তো আমরা একটু দেখি, আমাদের ক্লাস হবে হচ্ছে 35টা লাইভ ক্লাস। আপনারা মোটামুটি বুঝে গেছেন যে আসলে আমাদের বিষয় হচ্ছে কি, আসলে 5টা, ম্যাথ, হায়ার ম্যাথ যেটা কিনা আমাদের সজন ভাই দেখবেই, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মোট 5টা সাবজেক্ট সায়েন্সের স্টুডেন্টদের জন্য, যেখানে তারা পাবে 35টা লাইভ ক্লাস। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়ে থাকি, এটা আমাদের একটা ঐতিহ্য। অ্যান্ড এই লেকচার শিটের পিছনে অনেক 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 পরিশ্রম আছে, আপনারা জেনে থাকবেন যে আমাদের একটা লেকচার শিট বানাতে মোটামুটি, জাস্ট একটা চ্যাপ্টারের লেকচার শিট বানাতে আমাদের মোটামুটি 6 মাসের উপরে খরচ হয়। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই যে লেকচার শিটটা, প্রত্যেকটা ক্লাস শেষে ওই ক্লাসের লেকচার শিট, এই লেকচার শিটগুলোর উপর আমাদের কতটা পরিশ্রম আছে, ইনস্ট্রাক্টর মানে যারা আমরা পড়াই তাদের কতটা পরিশ্রম আছে, কতটা রিসার্চ করে এই লেকচার শিটগুলো বানানো হয় আপনাদের জন্য, যেটা পড়লে আপনাদের কোনো গাইড বই পড়া লাগবে না, জাস্ট মূল বইটা পড়বেন, দেন লেকচার শিট, অ্যান্ড আপনি হচ্ছে রেডি টু গো আপনার পরীক্ষার জন্য। আর 5টি বিষয় আমি অলরেডি মেনশন করে দিয়েছি, তো আমরা এরপরে দেখব যে আমাদের মূল আলোচনা, যে এই কোর্সে আপনাদের কোন কোন ইনস্ট্রাক্টর ক্লাস নিয়ে থাকবেন, অবশ্যই অবশ্যই আমরা পরিচয় করিয়ে দিব। তো প্রথমেই আমি সজন ভাইয়ের কাছে চলে যাব, সজন ভাই যদি একটু আচ্ছা উদ্বোধন করতেন। আচ্ছা, উদ্বোধনের আগে তো অনেকের মনে প্রশ্ন জাগবে, মাত্র 35টা ক্লাস, আচ্ছা, সো এটা টেনশনের বিষয় না, শেষ মুহূর্তের প্রস্তুতিতে এই 35টা ক্লাস মোর দেন এনাফ, ঠিক আছে, তোমাদের জন্য। তোমাদের যতক্ষণ পর্যন্ত না কনফিউশন শেষ হচ্ছে, আমরা কিন্তু থেকে যাব তোমাদের সকল প্রবলেম সলভ করার জন্য। প্লাস আমাদের লেকচার শিটগুলো ওইভাবেই তৈরি করা, যাতে করে আমাদের ক্লাস প্লাস লেকচার শিট যদি তুমি একসাথে পড়ো, আর সাথে মূল বইয়ের যে অংশগুলো আমরা বলে দিব, যে এই সেগমেন্টগুলো একটু ভালো করে দেখে যাবা বেসিকের জন্য, দ্যাটস, আর কিছু লাগবে না, আমরা ক্লাসে পড়িয়ে দিব। তোমার জাস্ট শুধু পরীক্ষার আগ মুহূর্তে যে প্রিপারেশনের যতটুকু সময় আছে, তোমার যে টাইম দেওয়াটা, এই টাইমটা যদি তুমি দাও তাহলে হবে। আমাদের ক্লাসগুলো লাইক 1.5 থেকে 2.5 ঘন্টার রেঞ্জের ভিতর মেবি থাকবে, মানে হচ্ছে যে হ্যাঁ প্রতিটা ক্লাস 1.5 থেকে 2.5 ঘন্টার রেঞ্জের ভিতর থাকবে, যাতে করে তোমাদের এই সময়ের ভিতরে আমরা তোমাদের সকল প্রবলেম সলভ করে দিতে পারি। ওকে, সো আমরা ইনস্ট্রাক্টর যে ইন্ট্রোডাকশনটা আছে সেইখানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কার নামটা আসে, ঠিক আছে, বিসমিল্লাহ। দেখো প্রথমে তোমরা যাকে দেখতে পাচ্ছ
তিনি হচ্ছেন চিন্ময় সাহা, ফিজিক্সের অন্যতম একটা সেরা নাম। আমাদের তন্ময়ের সাথে চিন্ময় সাহা থাকছে, নুমেরি সত্তার অপার, যে অপার ভাই বলতে সবাই পাগল, সেই অপার ভাইও এবার এসএসসি সেগমেন্টে ক্লাস নেবেন, ঠিক আছে? সো অপার ভাইয়ের ক্লাসও থাকবে ফিজিক্সে। তারপর আছে নাজমুস সাকিব, তোমরা যারা কেমিস্ট্রি ক্লাস করছো সেটা হাসান আরামের সাথে যে জুটি বেঁধে ক্লাসটা নিবে, তিনি হচ্ছেন নাজমুস সাকিব। তো তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে তুমি একটু বলো, আমি ফিজিক্স ডিপার্টমেন্টের ইন্ট্রোটা দিয়ে দিলাম। আমি অনেক 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 বেশি মানে হচ্ছে গিয়ে ভাগ্যবান বলা যায়, কজ নাজমুস সাকিব হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু আর আমার অনেক ফেভারেট, আমার অনেক ফেভারেট। কজ নাজমুস সাকিব, আপনাদের যে নাজমুস সাকিব ভাইয়া, উনি হচ্ছে আমার ব্যাচমেট, মানে একদমই আমার সাথে, অ্যান্ড গত 5 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে। আপনি বিশ্বাস করবেন কি না, আপনাদের বড় ভাই বোন যদি থাকে তাদেরকে জিজ্ঞাসা করলেই পাবেন আপনারা যে নাজমুল সাকিব ভাইয়ের যে ক্লাস, ক্লাসটা করার পরে স্টুডেন্টরা গিয়ে সরাসরি মনে হয় যে নাজমুল সাকিব ভাইয়া নিজেই হচ্ছে প্রশ্নটা করে ফেলছে, এই রকম একটা হাইপ নাজমুল সাকিব ভাইয়ের আছে যে হচ্ছে ভাইয়া ক্লাস নেওয়া মানেই হচ্ছে স্টুডেন্টরা ওই জিনিসটা। গত বছর এই জিনিসটা আপনাদের আপনাদের আপনার বড় ভাইকে জিজ্ঞাসা করলে পাবেন। নাজমুল সাকিব হচ্ছে আমার বর্তমান কেমিস্ট্রি যারা যারা পড়াচ্ছি আমরা অনলাইনে তাদের মধ্যে একটা সেরা নাম হচ্ছে নাজমুল সাকিব, যে ক্লাস নেওয়া মানেই হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে সব কিছু ইনশাল্লাহ 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 কমন পাবেই পরীক্ষার মধ্যে। অ্যান্ড অবশ্যই আপনার এইখানে আমি একটু অ্যাড করবো, যেহেতু আমি নিজেও কেমিস্ট্রি পড়াই, তো আমরা কেমিস্ট্রিটাকে কিভাবে ডিজাইন করছি ওই জিনিসটা যদি একটু বলতে চাই সজন ভাই, যে প্রথমত স্টুডেন্টদের একটা দাবি থাকে যে ভাই আমরা তো সৃজনশীল পারি ভালো বাট এমসিকিউ অ্যান্সার করতে পারি না, এমসিকিউতে সমস্যা পড়ে যায়। তো আমরা এইবার নাজমুল সাকিব ভাইও আমার সাথে অ্যাসাইন এই ব্যাপারে যে আমরা এইবার স্টুডেন্টদেরকে যাই পড়াবো কি না তার সাথে ওই ওই চ্যাপ্টারটা থেকে কিভাবে সৃজনশীল আসে আর কিভাবে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে ওই জিনিসটা হচ্ছে কি আমরা দেখিয়ে দিব, যাতে করে আমাদের ওই ক্লাসটা করার পর, মূল বইটা একটু চোখ বুলানোর পর আর লেকচার শিটটা খুব ভালো মতো পড়ার পর পরীক্ষা হলে গিয়ে বাকি জিনিসটা হয়ে যায়। তারপর আমি যাব হচ্ছে, আমি আর না যাই, আচ্ছা যাই হোক। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকবেন হচ্ছে গিয়ে তন্ময় ধার ভাই। তন্ময় ধার ভাই সম্পর্কে তন্ময় ধার ভাইকে না জিজ্ঞাসা করি আমরাই বলি, আপনারা জানেন আমাদের এসএসসি 22 ব্যাচের যে ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সে যদি হচ্ছে গিয়ে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এসএসসি 22 ব্যাচের যে ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সে ফিজিক্সে ডোমিনেট করতেছে আমাদের তন্ময় ধার ভাই, যিনি কিনা অসাধারণভাবে আপনাদের যে জটিল জটিল থিওরিগুলো আছে যেগুলো আপনাদের বুঝতে অনেক কষ্ট হয় সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে অনেক ইজিলি অনেক ভালো মতো সলভ করিয়ে দিয়েছে, এতদিন ধরে আপনাদেরকে ফিজিক্সে নিজের সেরাটা দিয়েছে। তো আমাদের সাথে অপার ভাই আছে, দ্য গ্রেট অপার ভাই, অ্যান্ড হচ্ছে গিয়ে চিন্ময় ভাই, যাকে আমরা বলি বাংলাদেশের ফিজিক্সওয়ালা, মানে হচ্ছে গিয়ে বাংলাদেশের ফিজিক্স ইন্ডাস্ট্রিতে যদি বলতে যাই যিনি হচ্ছে গিয়ে অনেক 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 হাই। অ্যান্ড হচ্ছে সাথে থাকবেন আমাদের তন্ময় ধার ভাই, যেই তিনজন মিলে আপনাদের ফিজিক্সে একদম বস লেভেলের একটা প্রিপারেশন নিয়ে দিবে, যাতে করে আপনারা পরের দিন পরীক্ষার হলে গিয়েই ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারেন। এরপর আছেন আমাদের সাথে হচ্ছে গিয়ে আমাদের আরেকজন মানে বস লেভেল, মানে আমি জাস্ট মুগ্ধ, কজ আমাদের ইনস্ট্রাক্টর লেভেলটা এতটা অভিজ্ঞ, অভিজ্ঞতার দিক দিয়ে অনেক অনেক বেশি সৌভাগ্যবান আমরা যে আমরা এই ভাইয়াদের রাজি করাতে পারছি যে আমাদের এই কোর্সে ক্লাস নেওয়ার জন্য। এরপর আছেন আমাদের নিজস্ব সম্পদ হাসনাত শুভ্র ভাই, যিনি কিনা আমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি ডিপার্টমেন্টটাকে একদম একদম হচ্ছে গিয়ে আগলে রাখছে বলা যায়। কজ আপনারা এই যে বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র দেখেন, তারপরে সামনে যে বায়োলজির যতগুলো কন্টেন্ট আপনারা দেখছেন এগুলো কিন্তু সব শুভ্র ভাইয়ের নিজের বানানো। অ্যান্ড সম্পর্কে কিন্তু একটা আমাদের একটা কথা প্রচলিত আছে যে শুভ্রকে আমরা অনেক সময় আমাদের ডিপার্টমেন্ট আমাদের 10 MS একাডেমিক কন্টেন্ট টিমে জ্যোতিষী টিচার হিসেবে বলি, বিকজ আমরা যদি একটু প্রিভিয়াস কোর্সগুলো একটু যদি আমরা যদি একটু ব্রিফ করি বা একটু যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওর স্লাইড থেকে সরাসরি মানে একদম স্টুডেন্টরা পরে দিয়ে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছিল যে অ্যাকচুয়ালি কি শুভ্র ভাই এই কোয়েশ্চেনটা করেছে মানে বায়োলজি। ওকে, সো শুভ্রকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের জ্যোতিষী টিচার হিসেবে আমরা অনেক সময় মজা করে থাকি, আমার খুব কাছের একজন বন্ধু, সো সে তোমাদের পুরো বায়োলজি টিম বায়োলজি চ্যাপ্টারটা অধ্যায়টা লিড দিবেন, অ্যান্ড অলসো তোমাদের বায়োলজিতে একটা বেস্ট একটা প্রিপারেশন তোমাদের জন্য হয়ে যাবে আশা করি।
এন্ড অলসো আমাদের এর পরে যিনি শিক্ষক মন্ডলীতে রয়েছেন তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় হাসান এনাম। হাসান এনাম হচ্ছে কেমিস্ট্রির বস বলতে পারো, বিকজ তোমরা অনেকেই হাসান এনামের ক্লাস করেছো, রাইট? অনেকেই করেছো, সে হয়তো এসএসসি 22 ক্র্যাশ করছে কি ক্লাস নেই নাই, তো সে বাচ্চাদেরকে পড়াইতে চায় না, বাট সে হচ্ছে বড় লেভেলদের পড়ায় আর কি, মানে এইচএসসি লেভেলদের, এইচএসসি লেভেলে যারা রয়েছে ওদেরকেই পড়ায়। এন্ড ওদের 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 সবার কাছে মানে অর্গানিক কেমিস্ট্রির কিং হচ্ছে হাসান এনাম, বিকজ অর্গানিক কেমিস্ট্রি সে এইচএসসি লেভেলের স্টুডেন্টদেরকে এমনভাবে পড়িয়েছে যে ওইখানে আর পড়ানোর অ্যাকচুয়ালি কিছুই থাকে না। সো বুঝতেই পারছো তোমরা, সো অর্গানিক কেমিস্ট্রির কিং যখন তোমাদের সাথে এসএসসিতে কেমিস্ট্রি ক্লাস নেবেন, সাথে রয়েছে তোমাদের সবার প্রিয় নাসমুস সাকিব, সেও একজন বস লেভেলের টিচার, সো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এই কোর্সে কি লেভেলের ব্লাস্ট হতে যাচ্ছে। সো আমরা আমরা যদি একটু আমাদের পরের স্লাইডে যাই তাহলে আমরা আমাদের পরবর্তী টিচারদের সাথে আমরা পরিচয় করিয়ে দিতে পারি তোমাদের। এখানেই শেষ নয়, আরও কিন্তু ধামাকা আমাদের জন্য অপেক্ষা করছে। সো আমাদের নেক্সট ধামাকা হচ্ছে আমাদের সবার প্রিয় স্বজন চক্রবর্তী স্যার। সো তোমরা সবাই ইতোমধ্যে তোমরা যারা এসএসসি ক্র্যাশ কোর্সে ক্লাস করেছো, এসএসসি 22 ক্র্যাশ কোর্সে অ্যান্ড অলসো এইচএসসি 22 ক্র্যাশ কোর্স, এসএসসি 21 ক্র্যাশ কোর্স, এইচএসসি 21 ক্র্যাশ কোর্স অ্যান্ড অলসো আমাদের সবার প্রিয় স্বজন চক্রবর্তী স্যার কিন্তু বিসিএসএও কিন্তু মানে খুব অসাধারণ লেভেলে ম্যাথ পড়িয়ে আসছেন। সো তোমরা চিন্তাও করতে পারবে না যে এই কোর্সে স্বজন চক্রবর্তী স্যার তোমাদের জন্য কি লেভেলের একটা আশীর্বাদ হতে যাচ্ছে। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা হাসান এনামের কাছে চলে যাব আমাদের পরবর্তী টিচারের পরিচয় করিয়ে দেওয়ার। পরবর্তী টিচার স্বজন ভাই নিজেই পরিচয় করাই দিবে। আমি স্বজন ভাই সম্পর্কে একটু বলি, আমাদের টেনএমএসের টিচার ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে সিনিয়র টিচার হচ্ছে কে, স্বজন ভাই, যিনি হচ্ছে আপনার হচ্ছে এসএসসি 2022, রাইট? আমাদের এখন বর্তমানে যে অনলাইন ব্যাচ অনগোয়িং এ আছে, তো ওই অনলাইন ব্যাচে মানে আমাদের জানুয়ারি মান্থে টিচার অফ দ্য মান্থ হচ্ছে স্বজন ভাই। এন্ড আমরা 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 আশা করতে পারি যে স্বজন ভাই অবশ্যই অবশ্যই টিচার অফ দ্য ইয়ারও হবেন, বিকজ টোটালি যতজন টিচার আছেন সবজন টিচারদের মধ্যে আমাদের অনলাইন ব্যাচে টিচার অফ দ্য মান্থ হয়েছেন গত মাসে আমাদের সবার প্রিয় স্বজন চক্রবর্তী স্যার। সো তোমরা সবাই বুঝতেই পারছো যে তোমাদের এই কোর্সে তোমাদের ম্যাথ ডিপার্টমেন্টটা কতটা স্ট্রং। ওকে, সো চলো আমরা নেক্সট আমাদের সবার প্রিয় কনক শ্রাবণ স্যারের পরিচয়টা আমরা সবাই স্বজন চক্রবর্তী স্যারের মুখেই শুনে নিব। আচ্ছা, এসএসসি লেভেলে যারা আছো তারা হয়তো অনেকেই কনক শ্রাবণ নামটা এখনো সেভাবে শুনো নাই। কনক শ্রাবণ হচ্ছে সেই লেভেলের টিচার যার ক্লাস করলে স্টুডেন্টরা বলে ম্যাথ নাকি পানি পানি হয়ে যায়, ঠিক আছে, পানি পানি ম্যাথ একদম পুরা। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ওর এক্সপার্টাইজ অনেক হাই, ঠিক আছে। সো তোমাদের সাথে অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারবে, লেকচার কন্ট্রিবিউট করতে পারবে, আইডিয়া কন্ট্রিবিউট করতে পারবে এবং তার মেন্টরশিপ অসাধারণ হবে। আর আমার তরফ থেকে আমি যেটা বলতে পারি, আমি আমার চেষ্টা থাকবে আমার সেরাটা দেওয়ার তোমাদের জন্য, যাতে করে তোমাদের সকল প্রবলেম আমরা সলভ করে দিতে পারি এবং পরীক্ষায় 100% মার্ক এনশিওর করতে পারি ম্যাথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সো হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ আমাদের সাথে দেখা হচ্ছে, আশা করি তোমরাও থাকবে, রাইট? তোমাদের সাথেও দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে। সো এই ছিল মোটামুটি আমাদের টিচার পরিচিতি। আর কনক শ্রাবণ কি লেভেলের বস, জাস্ট তোমরা একটু গ্রুপ গুলা বা ফেসবুকতে সার্চ দিয়ে দেখো কনক শ্রাবণ কি জিনিস, ঠিক আছে। ওই বমকেও আমরা নিয়ে আসছি এবারে এসএসসি 22 ফাটানোর জন্য, যাতে করে ধামাকাটা সেই লেভেলের হয়। ওকে, কনক শ্রাবণ অস্থির, কনক শ্রাবণ আমি, আমরা মিলে চেষ্টা করব তোমাদের বেস্ট আউটপুট আনার জন্য, যা যা দরকার সব করার। ওকে, সো আমাদের শিক্ষক মন্ডলীর যে পরিচিতি পর্বটা আছে এইখানেই মোটামুটি শেষ হচ্ছে। এখন আমরা একটু দেখব যে কিভাবে কোর্সটা এনরোল করতে হবে এবং হাসানের নাম এটা বুঝাই দিবে তোমাদের কি করে কোর্সটা এনরোল করতে হবে, এনরোলমেন্ট প্রসেসটা কি। সো তোমরা একটু দেখে নাও ঝটপট কি আসছে এনরোলমেন্ট প্রসেসে। আমি একটু কোর্সের ব্যাপারে আরেকটু যদি বলতে চাই, যেমন আপনাদের ম্যাথ ডিপার্টমেন্ট কারা কারা দেখবে, ফিজিক্স ডিপার্টমেন্ট কারা কারা দেখবে, কেমিস্ট্রি বায়োলজি কারা কারা দেখবে অলরেডি আপনারা জেনে গেছেন। কয়েকটি ইস্যু আমি একটু আলোচনা করতে চাই আপনাদের ক্ষেত্রে। আপনারা জানেন যে জুন মাসে আমাদের মোস্ট প্রবলি জুন মাসে যে এসএসসি পরীক্ষাটা হবে তাতে তাতে হচ্ছে গিয়ে নাম্বার কমে যাওয়ার একটা চান্স থাকবে। যে একটা মিনিট, আমাদের
যেটা বলতেছিলাম যে আমরা জানি যে হচ্ছে জুন মাসে আমাদের আসন্ন এসএসসি পরীক্ষার মধ্যে আমরা নাম্বারটা একটু কমে যেতে পারে। এখন বুঝেন নাম্বারটা যদি কমে যায় তখন কি হবে, তখন হচ্ছে আমাদের চ্যাপ্টার গুলো কমে যাবে, রাইট? চ্যাপ্টার কমে যাবে, তারপরে সৃজনশীলের মার্ক হয়তো কমে যাবে, রাইট? আচ্ছা, তারপরেও আমরা কিন্তু কোনো প্রকার রিস্ক নিব না। খেয়াল করে দেখবেন, এখন নাম্বার যদি কমে যায় হয়তো আমরা কি বলবো যে এই চ্যাপ্টারটা পড়ো বা এই চ্যাপ্টারটা পড়ো না, এরকম একটা কথা আমরা এই ধরনের কোনো কাজে নাই। আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেই চ্যাপ্টারগুলো আপনাদের সিলেবাসে আছে সবগুলা চ্যাপ্টার সুন্দরভাবে পড়িয়ে দিব, যাতে করে যার যেই চ্যাপ্টারটা কমফোর্টেবল জোন সেই চ্যাপ্টার থেকে তারা অ্যান্সার করতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে এখন এই কোর্সের এনরোলমেন্ট প্রসেস এই কথাটা বলে রাখলাম, কারণ কি অনেকে মনে করতে পারে ভাইয়া যদি আমাদের নাম্বারটা কমিয়ে দেয়, যদি আমাদের সিলেবাসটা আরো শর্ট করে দেয় তখন আমরা কোন জায়গা থেকে অ্যান্সার করব, আমার ফেভারিট চ্যাপ্টারটা তো হচ্ছে গিয়ে তারা দিল না, বা ভাই আমি তো এই চ্যাপ্টার টার্গেট করে রাখছিলাম পরীক্ষায় অ্যান্সার করব, আমি তো এই চ্যাপ্টারটা এখন হচ্ছে গিয়ে নাই করে দিল, তার মানে আমি তো এই চ্যাপ্টারটা পড়ি নাই, এই চ্যাপ্টারটা তো আবার দিয়ে দিল, তাহলে আমি কি করব। যাই করুক, আগামী ছয় মাসের মধ্যে সিলেবাস যদি আরো শর্টও করে, ইনশাল্লাহ 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 এই কোর্স আপনার জন্য ফাইনাল ডেস্টিনেশন হবে, আপনার প্রিপারেশনকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই কোর্সে কিভাবে এনরোল করবেন আপনারা ওই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা দেখব। হ্যাঁ, ওই জিনিসটা আমরা একটু দেখব। তো খেয়াল করে দেখেন, আমরা যদি একটু এনরোলমেন্ট প্রসেসে যাই, আপনি আমাদের লিংকে থাকা কমেন্ট কমেন্ট ওই যে কমেন্টে থাকা লিংক, যাই হোক মানে আমাদের ক্যাপশনে থাকা হচ্ছে গিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড আপনাদের জন্য। হ্যাঁ, অনেক জন্য আমাদের ক্যাপশনে যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন ওই লিংকে যখনই আপনি চাপ দিবেন তখনই হচ্ছে গিয়ে দেখবেন এইরকম এসএসসি বাইশের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স লেখা একটা ইন্টারফেস আসবে আপনার কাছে, বা আপনি চাইলে আমাদের অ্যাপে গিয়েও আসলে এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। টেনএমএস অ্যাপ, টেনএমএসের যে অ্যাপটা আছে অফিসিয়াল অ্যাপ, ওই অ্যাপের ভিতরে ঢুকেও আপনি এসএসসি বাইশের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স লিখে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি যে কাজটা করবেন, এরপরে হচ্ছে গিয়ে আপনি দেখবেন এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আছে কোর্সটি কিনুন। এই কোর্সটি কিনুনে গেলেই আপনাকে তারা কি দেখাবে আমরা ওই জিনিসে যাই, প্রোমো কোড কি আসলে বিষয় এগুলো আমরা পরে বলবো। হ্যাঁ, প্রোমো কোডের ব্যাপারটা পরে বলবো। হ্যাঁ, কোর্সটি কিনুনে আমরা হচ্ছে গিয়ে দেখবো যে ওইখানে 750 টাকা লেখা আছে। 750 টাকা নিয়ে একটু কথা বলি, কয়েকজন বলতেছিল যে হচ্ছে ভাইয়া কোর্সের প্রাইসিং এর বিষয়টা কিরকম আসে। খেয়াল করে দেখবেন অনেকে একটা জিনিস প্রশ্ন করতেছে, এটা কি পার মান্থ না এককালীন? আচ্ছা, খেয়াল করে দেখবেন আমরা টোটাল কোর্স ফি যেটা কিনা আমাদের দুই মাস ধরে ডিজাইন করা থাকবে, এই টোটাল কোর্স ফিটা আমাদের হচ্ছে 750 টাকা। একটু খেয়াল করে দেখবেন, যদি আপনি অনলাইনে না পড়ে অফলাইনে পড়তেন এই কোর্স ফিটা কিন্তু আরেকটা শূন্য বেড়ে যেত, মানে 7,500 টাকা হয়ে যেত। খেয়াল করে দেখেন, 7,500 টাকা আপনার যাতায়াত ভাড়া, রাস্তার মধ্যে বিশাল জ্যাম। যদি আপনি ঢাকা শহরে হয়ে থাকেন আপনি জানেন যে বিজয় সরণি বা বাংলা মোটরে কি লেভেলের একটা জ্যাম থাকে। খেয়াল করে দেখেন আপনার জ্যাম, তারপর হচ্ছে যাতায়াত ভাড়া, তারপর হচ্ছে গিয়ে সময় নষ্ট, সব মিলে ঝিলে আপনার এই টাকাটা অনেক বেশি বেড়ে যায়। যেটা কিনা টেনএমএস সবসময় একটা জিনিস ইনশিওর করে যে যাতে করে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা স্টুডেন্টের সাথে অনেক অনেক বড় লোক একজন স্টুডেন্টেরও কোনো প্রকার পার্থক্য না থাকে, সবাই যাতে কোয়ালিটি এডুকেশন পায়, যার জন্য আমরা কোর্স ফিটা সবসময় এমন একটা রেঞ্জের মধ্যে রাখি যেখানে প্রত্যেকটি স্টুডেন্ট চাইলেই এনরোল করতে পারে। তাই হচ্ছে আমাদের এই কোর্স ফিটা হচ্ছে 750 টাকা। যেখানে আরেকটু ব্যাপার স্যাপার আছে এটা আমরা একটু সামনে বলবো। তো এরপরে আপনারা কোর্সটি কিনুন অপশনে যাবেন, কোর্সটি কিনুনে দেখলেই আমরা যদি পরের জায়গায় যাই তখনই আপনি দেখবেন হচ্ছে গিয়ে 750 টাকা লেখা আছে। এন্ড তখন আপনি হচ্ছে আঙ্কেল বা আন্টিকে জিজ্ঞাসা করবেন যে আব্বু ভাম্মু তোমরা কিভাবে আসলে পেমেন্টটা করবা, সেটা বিকাশে, নগদে, নাকি বিভিন্ন আমাদের যে পেমেন্ট মেথড আছে, দেন হচ্ছে বাই নাও এ যাবেন। এরপরেও আমরা হচ্ছে গিয়ে আরেকটা ইস্যু, সেটা হচ্ছে আমাদের যারা এতদিন ধরে ক্লাসগুলো করতেছেন রেগুলার, তাদের একটা দাবি থেকেই যায় আমাদের উপরে যে ভাইয়া যদি কোর্স ফিটা আরেকটু কমাইতেন, যে ভাইয়া কোর্স ফিটাকে আরেকটু কমানো যায় না। একটু আগে কমেন্ট আপনারা বলতেছিলেন যে ভাইয়া কোর্স ফিটাকে আরেকটু কমানো যায় না, তাদের জন্য আমরা স্পেশালি তাদের জন্য আমরা একটা প্রোমো কোডের ব্যবস্থা রাখছি, যেটা কিনা মোটামুটি আগামী 3 দিন পর আর কাজ করবে না, এই 3 দিনের মধ্যে আপনারা এনরোল হয়ে নিন। খেয়াল করে দেখেন আমরা একটু প্রোমো কোডটা দিয়ে দিলাম, যেখানে হচ্ছে গিয়ে আপনাদের প্রোমো কোডটা সাথে সাথে লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন,
এই প্রোমো কোডটা দিয়েই আসলে আপনারা কি করবেন, কোর্সটি কিনে যাবেন, তারপরে হচ্ছে কি আপনারা ওইখানে অপশন পাবেন, এন্ড দেন 750 টাকাটা আর 750 টাকা থাকবে না। আমি আমি একটা ব্যাপার হচ্ছে অ্যাড করি, অনেকে হয়তো আমাদের কোর্সের প্রাইসিং এর বিষয়টা আসার পর অনেকেই হয়তো তোমরা চিন্তা করছো যে অ্যাকচুয়ালি যে 750 টাকা মানে এটা লাইক মিনিমাম একটা রেঞ্জ, রাইট? তোমরা যদি লাস্ট মুহূর্তে এসে মানে একটা কোচিংয়ে ভর্তি হতে যাও বা একটা কোচিংয়ে যদি তোমরা মডেল টেস্ট দিতে যাও বা শেষ মুহূর্তের প্রিপারেশনটা যদি তোমরা নিতে চাও, তখন দেখা গেল ওই টাকাটা মিনিমাম 5000, এর কম না, 3 to 5000, রাইট? আমি যদি ভুল না করি, আই গেস আমাদের আমাদের বাকি টিচাররাও আমাদের সাথে এগ্রি হবেন। সো তোমরা চিন্তা করতে পারো যে 750 টাকায় কোর্স কিনবো, এটাতে অ্যাকচুয়ালি আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে। সো কতটুকু ফলপ্রসূ হবে এটার জন্য আমি তোমাদেরকে যদি বলি, তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবেই সাজানো যাতে করে তোমাদের তোমাদের হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের লাইক প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিপারেশনটা তোমাদের আর যাতে মানে তোমাদের আর কোনো এটা নিয়ে প্যারা নিতে হবে না, মানে তোমাদের সম্পূর্ণ প্যারাটা, তোমাদের সম্পূর্ণ টেনশনগুলো আমরাই নিব। ওকে, আমরা তোমাদের হচ্ছে একটা চ্যাপ্টারে কীভাবে প্রিপারেশনটা নিলে তোমাদের প্রিপারেশনটা একদম বেস্ট লেভেলে চলে যাবে ওই জিনিসটা এনশিওর করবো। অ্যান্ড তোমরা অলরেডি আমাদের কোয়ালিটি এডুকেশনটার সম্পর্কে তোমরা অলরেডি যারা যারা আমাদের প্রিভিয়াস কোর্সগুলো করেছো তোমরা অলরেডি এই বিষয়ে এনশিওর্ড। অ্যান্ড অলসো তোমরা আমাদের টিচার প্যানেলটা দেখতে পাচ্ছ কতটুকু স্ট্রং। সো তোমরা যারা যারা এসএসসি 22 ক্র্যাশ কোর্সে ছিলা, ওরাও মোটামুটি বলতে পারবা যে ওখানে আমাদের কোয়ালিটি এডুকেশনটা আমরা কীভাবে মেনটেন করেছি। সো যারা যারা 750 টাকার কোর্সে কী থাকবে না থাকবে ওই জিনিসটা নিয়ে চিন্তিত, সো তোমরা অ্যাটলিস্ট যারা যারা আমাদের ক্লাস করেছো, অ্যাটলিস্ট যারা আমার ক্লাস করেছো বা তোমরা তোমাদের সবার প্রিয় হাসান নামের ক্লাস করেছো, আমাদের সবার প্রিয় স্বজন চক্রবর্তী ভাইয়ার ক্লাস করেছো, তোমরা আমাদের উপর ভরসা রেখে হচ্ছে তোমরা আই গেস তোমরা সামনের দিকে আগাইতে পারো। অ্যান্ড তোমাদের একটা বেটার ওয়েতে তোমাদের কোয়ালিটি এডুকেশনটা যাতে এনশিওর হয়, তোমাদের পরীক্ষায় যাতে আমরা সবচাইতে বেস্ট একটা প্রিপারেশন শেষ মুহূর্তে এসে আমরা যাতে তোমাদের প্রোভাইড করতে পারি, ওই জিনিসটা তোমরা সবাই আমাদের উপর ভরসা করে আমাদের হাতে তোমাদের ভাগ্যের নির্ধারণটা ছেড়ে দিতে পারো। অ্যান্ড আই গেস আমরা যদি সৃষ্টিকর্তার সহায় থাকেন তাহলে তোমাদের সবার জন্য আমরা একটা বেস্ট একটা সার্ভিস আই গেস আমরা প্রোভাইড করতে যাচ্ছি। তো আমরা আর দেরি করব না, আমরা সরাসরি চলে যাব হাসান নামের কাছে। ওয়েল, একটা গুড নিউজ আসছে আপনাদের জন্য, আপনাদের তরফ থেকে এত এত কল, এত এত মেসেজ আসছে আমাদের কাছে, যার জন্য আমরা আসলে একটু বাধ্য হয়ে, যেমন আমাদের টোটাল প্ল্যানটা ছিল হচ্ছে আপনাদের যে প্রোমো কোড, এই প্রোমো কোডটা 3 দিনের জন্য রাখবো, বাট আপনাদের তরফ থেকে এত ফোন, এত কল অলরেডি আসছে আমাদের কাছে, যার জন্য মানে উপর থেকেই হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা এডিট করা হয়েছে। অ্যান্ড আপনাদের এই প্রোমো কোডের ভ্যালিডিটি কিন্তু আজকে মানে 27 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ, মানে এক সপ্তাহের মতো হচ্ছে গিয়ে, 7 দিন, এই 7 দিনের মতো হচ্ছে গিয়ে থাকবে এই প্রোমো কোডটা। যেই প্রোমো কোড আপনারা ইউজ করে, যেই প্রোমো কোডটা আপনারা ইউজ করে 750 টাকার কোর্সটি 650 টাকায় কিনতে পারবেন। আমি যদি একটু আরেকবার ব্যাকে যাই, খেয়াল করে দেখবেন প্রথমেই হচ্ছে আপনি কোর্সটি কিনুনে যাবেন, কোর্সটি কিনুনের পরে তারপর দেখবেন 750 টাকা লেখা আছে, অ্যান্ড ওই যে এক সপ্তাহ আপনি হচ্ছে গিয়ে প্রোমো কোডে যাবেন, প্রোমো কোডটা খুব ভালো মতো খাতায় নোট করে নেন যেইভাবে আছে, আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক যেইভাবে যেইভাবে আছে, কোনো প্রকার স্পেস ছাড়া এই জিনিসগুলো কিন্তু অনেক খেয়াল করবেন, না হলে কিন্তু তারা দিবে না। হ্যাঁ, আমরা অনেক বলে কই হচ্ছে আপনাদের জন্য ব্যবস্থাটা করছি, তো এই ঠিক এইভাবেই হচ্ছে আপনারা প্রোমো কোডের জায়গায় লিখে দেন হচ্ছে গিয়ে পেমেন্ট মেথডে যাবেন, এরপরে হচ্ছে কি আমাদের কাজ শেষ, তারপরে বাই নাও দিলেই হচ্ছে কি আমাদের কোর্সটাতে আপনি এনরোল হয়ে যাবেন। আমি বারবার একটা কথাই সবসময় বলবো যে আপনারা বিশ্বাস করবেন না, এই কোর্সের পিছনে আমাদের টিচার প্যানেল বলেন বা টিচার প্যানেলের বাইরে যত ধরনের পরিশ্রম বলেন, এই পরিশ্রমের তুলনায় 600 বা 750 টাকা মানে অনেক 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 কম। বাট ওই যে আমরা 10 মিনিট স্কুল হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়, অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের রেঞ্জ অনুযায়ী, অ্যান্ড বিলিভ করেন জাস্ট এই 750 টাকা বা এই 600 টাকার ইনভেস্টমেন্ট, আই রিপিট ইনভেস্টমেন্ট, আপনার আগামী 4 বছরকে গড়ে দেবে, এতটুকু আমি আপনাকে ইনশিওর করে গেলাম আজকের এই লাইভের মাধ্যমে। অ্যান্ড সজন ভাই কিছু বলবে, একটু সজন ভাইকে দিই। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, তো একজন প্রশ্ন করতেছ যে এটা কি রেকর্ডেড না লাইভ? স্যার, ক্লাসগুলা লাইভ হবে,
তবে রেকর্ডেড, মানে আমাদের তো ফেসবুকে ক্লাসগুলো হবে, ফেসবুক গ্রুপে, সো সেখানে রেকর্ডগুলো থাকবে, তোমাদের জন্য সাজানো থাকবে, তোমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবা। তারপরেও আমরা নিরুৎসাহিত করব তোমাদের রেকর্ডের জন্য অপেক্ষা করার জন্য, ক্লাসগুলো আমাদের সাথে সাথে করেই শেষ করে ফেলবা, তাহলে কিন্তু আমাদের 100% আউটপুটটা আসবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা একটু কমেন্ট সেকশনে, আমরা আমাদের একটু লাস্ট মুহূর্তে চলে আসছে আমাদের প্রোগ্রামের, সো তোমাদের কমেন্টগুলো একটু আমাদের ঝটপট দিয়ে দাও যে তোমরা কী কী জানতে চাও, আরও কী কী জানার আছে, সো আমরা সেই উত্তরগুলো দিয়ে দিব, ঠিক আছে? এবং আস্তে আস্তে আমাদের এই ফ্রুটফুল একটা ইভেন্টের শেষ হতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে গিয়ে একবার পেমেন্ট করলেই হয়ে যাবে, আর কোনো প্রকার পেমেন্ট লাগবে না বাবা। সবসময় মাথায় রাখবেন যে এই টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অ্যান্ড ওই যে গাইডলাইনটা, কীভাবে আসলে আপনি পরীক্ষা হলে যাবেন, পরীক্ষা হলে গিয়ে কীভাবে স্টার্ট করবেন, কীভাবে লিখবেন, যেমন আমি যদি ম্যাথের কথা বলি, আমি হিউজ প্যারা খেয়ে যেতাম, দেখতাম সবাই হচ্ছে গিয়ে পরিসংখ্যান দিচ্ছে, আমি দিতাম উপবদ্ধ, কারণ ওই যে আমি ভুলে যাই, অ্যান্ড আমার বলার মতো কেউ ছিল না, রাইট? তো এই যে ছোটোখাটো বিষয়গুলো, যেগুলো কি না আপনার পরীক্ষার হলে টাইমটাকে অনেক বেশি কী বলে ইফেক্টিভ করে তুলবে, বিকজ ওই একটা ঘন্টা বা ওই দুইটা ঘন্টার উপরে কিন্তু আপনার রেজাল্টটা নির্ভর করে। আপনি প্রত্যেক দিন 8 ঘন্টা 10 ঘন্টা পড়তেছেন, ওইটা হইতে পারে আপনার কী বলে পরীক্ষার প্রিপারেশনের জন্য, রাইট? বাট পরীক্ষার রেজাল্টটা এনে দিবে কিন্তু ওই পরীক্ষার 2 ঘন্টা টাইমটা বা পরীক্ষার 3 ঘন্টা টাইমটা। এই টাইমটাকে কীভাবে কাজে লাগাবেন তাই নিয়ে আমাদের টোটাল টিচার প্যানেল, আমাদের টোটাল 10 মিনিট স্কুল কাজ করবে আপনার জন্য। তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে কোর্সের ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।